হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্গাপূজোর স্পেশাল কলকাতা স্টাইল এগ রোল। তো চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমরা নিয়েছি ময়দা, যার মধ্যে দিচ্ছি নুন, চিনি আর অল্প একটু ডালডা। ডালডাটা ময়দার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটুখানি জল দেব, পরিমাণ মতন জল দিয়ে আমরা ময়দাটা ভালোভাবে মেখে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশন বেলটাও কিন্তু প্রেস করে দিও রেগুলার আপডেটস পাওয়ার জন্য। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমরা ডোটাকে 15 মিনিটের জন্য রেস্ট দেব। এবার আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমরা লেচিগুলোকে বেলে নেব। প্রথমেই পরোটাগুলো গোল না হলে চিন্তা করো না, পরে ঠিক হয়ে যাবে। এবার আমরা পরোটাটার উপরে একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি আর একটু ময়দা। এবার আমরা পরোটাটাকে মাঝ বরাবর কেটে নেব, দেখো যেভাবে দেখিয়েছি সেইভাবে। এবার রোল করতে থাকবো, ঠিক যেমন লাচ্ছা পরাঠা করে সেরকম ভাবে। এবার আরেকটু ময়দা মাখিয়ে ভালোভাবে পরোটাটাকে বেলে নিচ্ছি, দেখো এবার পুরো গোল হয়ে যাবে। এবার একটা ডিম আমরা একটুখানি নুন দিয়ে ফেটিয়ে আলাদা করে রেখে দেব। তাওয়া গরম হলে আমরা পরোটাটাকে একটুখানি প্রথমে সেকে নেব, একটু উল্টে পাল্টে নেব। এবার একটু সাদা তেল দিয়ে নেব এবং এই তেলে আমরা পরোটাটাকে সুন্দর করে ভেজে নেব। একটু খয়েরি খয়েরি করে কিন্তু ভাজতে হবে। এবার তাওয়ায় আরেকটু সাদা তেল দিয়ে নেব এবং ডিমটা তার মধ্যে দিয়ে দেব। এবার ডিমটার উপরে পরোটাটা দিয়ে দিচ্ছি। 2-3 সেকেন্ড পর আমরা পরোটাটাকে উল্টে নেব। দু একবার উলট পালট করে নিলেই আমাদের পরোটাটা রেডি। এবার চলো প্লেটিংটা করা যাক। প্রথমে আমরা দিচ্ছি কুচানো পেঁয়াজ, এবার দিচ্ছি শসা, কুচানো কাঁচা লঙ্কা, লেবুর রস, সামান্য বিট নুন আর টমেটো কেচাপ দিয়ে এবার আমরা রোল করে নেব। ব্যাস, আমাদের এগ রোল রেডি। তোমরা কিন্তু অবশ্যই বেনু রান্নাঘরকে সাবস্ক্রাইব করো। Thank you. See you in the next recipe.